হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারমিতাস কিচেন। আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, টমেটো পাশে। টমেটো পাশে বানাতে কি কি লাগবে সেটা আগে আমরা দেখে নিই। নুন হলুদ দিয়ে ভেজে রাখা পাশে মাছ, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা রসুন বাটা, কালো জিরে, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, সামান্য চিনি, 1 কাপ জল। আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, তেল আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দেবো। কালো জিরে ফোড়নটা আমি দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি 5 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো সামান্য চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, নুন দিলাম, এরপর আমি কুচানো টমেটোটা দিয়ে দিলাম। আমি টমেটোটা 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো বাটাটা। আমি 7-8 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো সামান্য জল। এরপর আমি ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দিলাম।
দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার টমেটো পাচ্ছে একদম রেডি হয়ে গেছে। এটা আমরা গরম গরম ভাতের সাথে খেতে পারি। আজকে যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ লেগে থাকে, প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন অতি অবশ্যই রেসিপিটা কেমন হলো। আমার রেসিপি যদি আজকের পছন্দ লেগে থাকে তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আবার নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সকলের সাথে দেখা হবে।